মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর মা এখন পুরো রেডি হয়ে এখন যাচ্ছি আমরা একটু মন্দিরে, জগন্নাথ মন্দির। তো আজকে পুজো করতে যাচ্ছি। তো এই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমাদের সাথে, তোমরাও এসো, আমরা যাচ্ছি মন্দির। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এই যে আমি আর মা এখন যাচ্ছি, যেখানেই যাই আমি আর মাই যাই। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। পিছনে কতগুলো মেয়ে স্কুল যাচ্ছে, তো এদেরকে স্কুল যেতে দেখে খুব ভালো লাগছে। এই দেখো কত ছেলে স্কুল যাচ্ছে। এখন বাজে সকাল 11:30, তো কিছু খাওয়া দাওয়া হয়নি, এরপর হচ্ছে আমরা খাবো। আর এখানে বোন হচ্ছে শাক বাঁচতে বসছে, এখানে পালং শাক কাটতে বসছে আর ধনে পাতা। হাই গাইস, এখন আছি রান্নাঘরে। তো এখন আমাদের বানানো হবে এগরোল। তো হচ্ছে বোনের আইডিয়া এগরোল, তো বোন বানাবে। আমি এখন এখানে আটা মাখছি, যে আটা নিয়েছি তো আটা মাখবো, আর তারপরে বোন হচ্ছে বানাবে। তো কীভাবে আমরা এগরোল বানাই, মানে বোন কীভাবে এগরোল বানিয়ে খাওয়াই আমাদেরকে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। সেই জন্য এখন আমরা বাড়িতে রয়েছি তিনজন, আমি মা আর বোন। তো আমরা ওই জন্য এখন তিনজনের ব্রেকফাস্ট করবো। চলো দেখো কিভাবে করছে। এই যে প্রথমে আগে রুটির মতো করে বেলে নিচ্ছে, বড় বড় করে, পাতলা পাতলা করে। এখানে এই যে রুটির মতো করে বড় বড় করে গোল গোল করে বেলে নিয়েছে। আর এখানে রয়েছে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো উপর থেকে দেওয়া হবে। আর এই যে এখানে রয়েছে ডিম, তো এখানে ডিমটা এখানে ফাটানো হবে। বাবা, তাওয়ার থেকে তো রুটি বড় হয়ে যাচ্ছে না।
তো প্রথম হচ্ছে এই যে সাদা তেল দিয়ে আর ভালোভাবে রুটিগুলোকে সাদা তেল দিয়ে নয় এমনি রুটিগুলোকে কি এমনি এখন সাদা তেল দিতে হবে হ্যাঁ তো রুটির মতো হয়ে গেলে তারপর দিতে হবে এখন না নি করে করে রাখছ সাদা তেল এখন ও আচ্ছা আমি রেসিপিটা ঠিক জানি না হ্যাঁ আমি যখন করবে তখন দেখবে এখন খালি আমি এরকম ভাবে প্লেন রুটি করে দিচ্ছি হাসছিস কেন যেটা জানি সেটা জানি বলবো তো শুধু শুধু বলে তুমি জানি ওইদিকে বাইরে এখানে এখানে সাদা হয়ে যাচ্ছে গালে দেখা যায় তখন মা হাসছে আর এখানে বোন হাসছে আমার কাছে জানলো বলে তুমি জানি আচ্ছা মুশকিল মতো করে করে রেখে দিয়েছি এরপর করছে বোন তো প্রথমে এরকম রুটির মতো তারপরে তারপরে কি তারপরে তেল দিয়ে থাকবে তাহলে ও প্রথমে তেল দিবে এই চারটা হচ্ছে আমার আর বোনের মায়ের আগে খাওয়া হয়ে গেল দিয়ে দিয়েছি আগেই শসে পুরো একটা মাখাও নাকি হয়ে গেছে একটু কম শস খাস তো আমার হচ্ছে এইটা আর এইটা হ্যাঁ তোমার হচ্ছে এইটা আর এইটা হ্যাঁ দেখ নিজের গুলো কিন্তু ভালো বলে কত কত পেঁয়াজ পিছিয়ে নিয়ে যায় আমার অনেক আছে কেন আমার করছিস ও আছে 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 আমি সমান ভাগ করতে পছন্দ করি কিন্তু আমি কম দিই না কম দিই বেশি দিই না বেশি দিই তো দেখতে পাচ্ছ সমান সমান ভাগ হয়েছে সমান সমান লঙ্কা দেখে দিই বাবা লঙ্কা দেবো
একটা কি দুটো, এটাই দুটো, ওটাই দুটো, এরকম দে। এত লঙ্কা দরকার নেই বাবা। এই হচ্ছে আমাদের ডিমি রুটি। এবার এগুলো রোল করে বানালে এগুলো হয়ে যাবে। তো এরকম করেই বানিয়েছে আর খাই। রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। চলো এরপর খেয়ে নিই। চলো মুড়ি মুড়মুড়। ব্রেকফাস্ট রেডি, খেতেও শুরু করে দিচ্ছে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি একটু পর। কোনটা আমার ছিল যেন ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন যাচ্ছি ছাদে। ছাদে গেছে মা। তো মা ছাড়ে কি করছে একবার দেখে আসি। ঠিক আছে, এই যে মা এখানে আবার জামা কাপড় মেলামেলি করছে। এখানে আবার চাল মিলেছে। আর তোমাদেরকে একবার আমাদের গাছের ফুলগুলো দেখাই। গোলাপ ফুলের কুড়ি দিয়েছে এখানে একটা আর এখানে একটা। আর যখন কিনে নিয়ে এসেছিলাম দেখছিলে এই এইখানের ফুলটা কত বড় ছিল। এটা এখন ঝোড়াই গাছে দিয়ে পাশে আর একটা ফুল ধরেছে, ফুল ফুটেছে। তো এখন এসেছি আমরা গম ধুতে। এই যে গম, এটা করে ধোয়া হবে। জল ভরবো। এখন ছাদেতে জল জল নিয়ে আর গম ধোয়া হয়। আর এই হচ্ছে কল, নতুন কল, তার জন্য এখনো বসানো হয়নি। এটা খুলেই জল নিতে হয়। আমার জল কম আছে নাকি? হ্যাঁ, জল কম আছে বলছি। দাঁড়া, জল কম আছে। পাম্পটা চালা, চালা। ঠিক আছে, তো পাম্প চালিয়ে দিয়েছে। এরপর জল পড়বে না। কলটাই ভালো করে খোলা নেই আমরা দেখি। মা এখন এখানে গমগুলো নিয়ে চলে এসেছে, ধোয়া হবে। বালতি আনবো, বালতিটা আনবো। ভালোই ময়লা থাকে এই বাড়িতে। এত ময়লা বেশি আছে। যে গমগুলো পরিষ্কার হয়ে গেছে, এরপরে ছাঁকা হচ্ছে। আর এখানে পায়রা হাজির হয়ে গেছে খাওয়ার জন্যে। ওমা পায়রা এসে পড়েছে। পালিশ
ছাক।